কালুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি, বরাত জেরে প্রাণে বাঁচল বাড়িতে থাকা শিশুরা, স্থানীয় দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে যায় সবকিছু, খোলা আকাশের নিচে অসহায় পরিবার। ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই গোটা বাড়ি, বরাত জেরে প্রাণে বাঁচল বাড়িতে থাকা শিশুরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ কালুপুর পঞ্চায়েতের অন্তর্গত উইনাই রেলগেট এলাকায়। জানা গেছে, রেললাইনের পারে স্ত্রী ও সন্তানদের নিয়ে বসবাস করেন স্বপন হালদার। পেশায় সেন্টারিংয়ের মিস্ত্রি স্বপন, প্রতিদিনই সকালে কাজে চলে যান তিনি। স্ত্রী দুলালী হালদারও কাজ করেন। এদিন সকালে বাড়িতে দুই সন্তানকে রেখে কাজে গেছিলেন দুলালী। হঠাৎই মেয়েকে তাকে খবর দেয় বাড়িতে আগুন লেগেছে। দুলালী বলেন, বাড়ি ফিরে এসে দেখি সব শেষ, এমনিতেই নুন আনতে পান্তা ফুরোনো সংসার, তার ওপর অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যত খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছে গোটা পরিবার। সর্বগ্রাসী আগুনে সংসারে থাকা সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এ কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন দুলালী। আমি এসে দেখি কি আমার বাড়ি কিছু নেই, হচ্ছে কি আমি ছেলে গোম্পাড়ায় রেখে বাড়ি আমি গেছি কাজে, কাজে গেছি, মেয়ে আমার সাথে যাই, আমার বলতেছে মা আমাকে ঘরে আগুন লেগেছে, এসে দেখি কিছুই নেই, আমি কিছুই জানি না, আমি বাড়ি ছিলাম না, ওই লোকের কড়া মশাল দিতে গেছিলাম। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে মাঠে কাজে গেছিলাম, রেললাইনের পারে ধোঁয়া উঠতে দেখে অন্যরা খবর দেয়, এসে দেখি ক্লাবের ছেলেরা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে। খবর পেয়ে দমকলের ইঞ্জিন এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে সব শেষ, সব কিছুই পুড়ে গেছে, কিভাবে আগুন লাগলো ভেবেই পাচ্ছেন না স্থানীয়রাও। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন 11টার কিছু সময় পরই হঠাৎ ধোঁয়া বেরোতে দেখেন ঘর থেকে। স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই দাও দাও করে আগুন ধরে যায় ঘরে। আমি তো এসে দেখলাম যে ক্লাবের ছেলে পেলে এসে বালতি করে আমার এই কলের থেকে, আর ওই পাশে দুটো কল আছে, কলের থেকে বালতিতে করে জল নিয়ে নিয়ে দিচ্ছে। মোটামুটি প্রায় আগুন মানে আয়ত্তের ভেতরে চলে এসছে। তারপরে ফায়ার ব্রিগেড আসলো, এসে ওরা জল দিয়ে পুরোটা লিপালো আগুনটা। তা ঘটনাটা 11:30 বাজবে আমাদের, মনে হয় মাঠে ছিলাম, একজন আমার হাগ মানে চেঁচাচ্ছে মাঠের থেকে, বলছে তোমাদের লাইন পাড়ে দেখো ধোয়া উঠছে। এবার আমি তো দৌড়ে দৌড়ে দুবার পড়েও গেছি মাঠে, এসে দেখি ওই সব জল ফল দিচ্ছে। তারপর আমি ওই মেয়েটার কাছে শুনলাম, বলছে জেঠু এই কোণার থেকে আগুনটা লেগেছে। তা আমি কোণায় তো কোনো কারেন্টের তারও ছিল না, কিছুই ছিল না, কোনো রান্নাবান্না ওখানে হয় না, তাহলে আগুনটা কোথার থেকে লাগলো? আন্দাজ আমার তো মনে হয় কেউ হয়তো শয়তানি করে আমার মনে হচ্ছে এটা করছে, না না এরকম একটা ঘটনা হয়েছে, নাহলে ওখানে আগুনটা যাবে কি করে? খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালুপুর পঞ্চায়েতের প্রধান মুক্তি সরকার। প্রধান বলেন, পরিবারটি সব শেষ হয়ে গেছে, আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত রকমভাবে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি যখন পঞ্চায়েতে আসি তখন একটা ফোন গেল যে এরকম আগুন লেগেছে বাড়িতে। আমি পঞ্চায়েতে ঢুকে সরাসরি এখানে চলে এসেছি, এসে এই অবস্থা দেখছি যে মানে কিচ্ছু নেই, নেই বলতে কিছু নেই, তাকানো যায় না বাড়ির দিকে, এই অবস্থা। এইটা দেখে মানে ভাষায় বলা যায় না যে কেমন লাগছে, কেমন মানে ফিলিংস কেমন হচ্ছে ওটা বলা খুবই কঠিন, খুবই মর্মান্তিক। হ্যাঁ, আমরা ব্যবস্থা নেব, নিচ্ছি এবং যত দূর পারি পূর্ণ সহযোগিতা, আমরা পঞ্চায়েত থেকে যেটুকু করার সব কিছুই করব। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।